দর্শক, ঢাকা শহরের ধানমন্ডি, এখন বিকেল প্রায় 4টা বাজে। দেখুন রাস্তাঘাট খালি, আজকে বৃহস্পতিবার, রাস্তাঘাট একেবারে ফাঁকা। সাধারণত বৃহস্পতিবারে ঢাকায় মানে শ্বাস নেওয়ার জায়গা থাকে না রাস্তাঘাটে, এমন জ্যাম থাকে, এমন ক্রাউড থাকে, এত গাড়ি থাকে। কিন্তু এই তাপদাহে, প্রচণ্ড তাপদাহে ঢাকায় রাস্তাঘাট ফাঁকা। এরকম একটা আম গাছ আম ধরছে। আমরা রিক্সায় যাচ্ছি। সাধারণত রিক্সায় ঢাকা মেইন রোডে এই সময়ে চলাচল করা চিন্তাও করা যায় না, কিন্তু আজকে বৃহস্পতিবার, তাপদাহের দিন, রাস্তাঘাট ফাঁকা, আমরা রিক্সায় করে ঘুরছি। দেখুন রাস্তা আসলেই ফাঁকা। ওপাশটা আবাহনী মাঠ, আবাহনী মাঠে অত মানুষজন নাই, পুরো মাঠই ফাঁকা। মাত্র কয়েকটা ছেলে খেলাধুলা করছে, বাড়ি থেকে দেখা যাচ্ছে। এপাশে দেখুন মার্কেটের লোকজন নাই, একদমই নাই। দেখুন একদম নাই মানুষজন। যাদের নিতান্তই অনেক প্রয়োজন তারা ঘর থেকে বেরিয়েছেন, প্রয়োজন ছাড়া কেউ তেমন বের হচ্ছে না। বাসগুলো অনেক ফাঁকা ফাঁকা যাচ্ছে, দেখুন বাসগুলো অনেক ফাঁকা ফাঁকা, মানুষজন নাই, রাস্তাঘাট একদম ফাঁকা। আপনাদের অঞ্চলের কী অবস্থা, আপনাদের এলাকার কী অবস্থা? সারা বাংলাদেশেই তো তাপদাহে কষ্ট পাচ্ছে মানুষ, ফসলের ক্ষেত শুকিয়ে যাচ্ছে, পশু পাখিরা অনেক কষ্ট পাচ্ছে। তা আপনাদের বাসার ছাদে বা বাসার আশেপাশে একটু বাটিতে বা ঘটিতে মানে পাখিদের জন্য একটু পানীয় জলের ব্যবস্থা রাখবেন, কারণ এই প্রচণ্ড গরমে আমরা মানুষরা তো চাইলেই পানি পাই, কিন্তু পাখিদের জন্য খুব কষ্ট হয়ে যায়। অনেক পাখিরা মানে পানি না পেয়ে মারা যায় এই গরমে। দেখুন এই যে মানুষ আখের শরবত খাচ্ছে, লেবুর শরবত খাচ্ছে রাস্তাঘাট। এটা হচ্ছে ছায়ানটের ভবন, ঢাকায় ছায়ানট ভবন। এই পাশে দেখুন বড় বড় বিল্ডিং, মানুষ খুবই কম, খুবই কম মানুষ। আমরা রিক্সায় চলছি, রিক্সা ড্রাইভারের সাথে একটু কথা বলি। ভাই আজকে কত টাকা রুজু করলেন? 800 টাকা রুজু করছেন। বেরোয়েছেন কখন? সকাল 11টায় বেরোয়, 800 টাকা রুজু করছেন। রিক্সা আপনার ভাড়া? ও কত দিবেন? জমা 100। দুপুরে খাইলেন কত? সারাদিন মিলে থাকবে 500 টাকা, 700-800 টাকা থাকবে সারাদিন। তো এই হচ্ছে অবস্থা, গরমে মানুষের কষ্ট হয়। মানে সাধারণত এত গরম না হলে হয়তো ওনারাও আরও বেশি রুজি করেন সারাদিনে। অনেক রিক্সা ড্রাইভার আছেন যারা 2,500-3,000 টাকা রুজি করেন সারা মানে সারাদিনে, কারণ তখন প্রচুর অনেক কাস্টমার পান। কিন্তু গরমের কারণে আসলে কাস্টমার খুবই কম। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ধানমন্ডি থেকে একবার সোজা মোহাম্মদপুর যাব। দেখেন পুরো রাস্তা জুড়েই খালি, দুই পাশটাই খালি, এই পাশে খালি, এই পাশেও খালি। মানে কী একটা অবস্থা। এই যে আমরা যাচ্ছি, খুব গরম বাতাস লাগতেছে মুখে, একটা লু হাওয়া যাকে বলে, মরুভূমিতে যে হাওয়াটা থাকে আপনারা জানেন তো, সেই হাওয়াটা এখন ঢাকায়। মানে 40 ডিগ্রি ঢাকার এখন নর্মাল টেম্পারেচার হয়ে গেছে, 40 ডিগ্রি, 38 থেকে 40 ডিগ্রি নর্মাল টেম্পারেচার ঢাকায়। এবং মানে যেটা সিমস লাইক হয় আপনার, সিমস লাইক 42 ডিগ্রি পর্যন্ত চলে যায়, খুব খারাপ অবস্থা। এইরকম অবস্থা আরও কয়েকদিন চলতে থাকবে জানি না। স্কুল কলেজ সবই বন্ধ, অনেক স্কুলে অনলাইনে ক্লাস হচ্ছে। কালকে থেকে নতুন ডিসিশন হবে, সিদ্ধান্ত হবে। আরও কয়েকদিন এই রেড অ্যালার্ট জারি থাকবে। এখন রেড অ্যালার্টের মধ্যে আছি আমরা ঢাকাবাসীরা, তীব্র গরমের কারণে রেড অ্যালার্ট চলতেছে 3 দিন ধরে। কালকে থেকে মনে হয় আবার দিয়ে দিবে আরও 3-4 দিন, তাই না?
তো আবহাওয়া অধিদপ্তর বলছে, যদ্দূর জানি যে আরও মে মাসের ফার্স্ট উইক পর্যন্ত মনে হয় এই তাপদাহ থাকবে। মে মাসে যদি বৃষ্টিপাত শুরু হয়, যত বেশি বৃষ্টি হবে তারপরে হয়তো ই কমবে, তাপদাহ কমবে। তো আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করছি। এই পাশে হচ্ছে ফিজিক্যাল কলেজ, ফিজিক্যাল কলেজের মাঠ, ভিতরে খেলাধুলা হয়। এই দেখুন বাস প্রায় খালি। দেখতে পাচ্ছেন দর্শক, গাছগুলো সুন্দর, সবুজ পাতা ছাড়ছে, কিন্তু একটু বৃষ্টি হইলে গাছগুলো অনেক সুন্দর লাগতো, অনেক সুন্দর লাগতো, গাছে একটা প্রাণ আসতো। ঢাকা শহর, এটা মোহাম্মদপুর ঢোকার রাস্তা। হ্যাঁ, মোহাম্মদপুর থানার পাশ দিয়ে আমরা ঢুকেছি। বিল্ডিংগুলো দেখুন দর্শক, বিকেলে অনেকেই রোদ পড়ে গেছে, এই অনেকে রিক্সায় করে বের হচ্ছেন কাজে, এখন রোদ পড়ে গেছে, একটু তেজটা কমছে, মানে রোদের যে সারাদিনে যে একটা তেজ ছিল সেই তেজটা একটু কমছে, এখন একটু ঠান্ডা লাগছে, একটু ফুল বাতাস ছাড়ছে, একটু বাতাস আছে। রিক্সায় যেহেতু যাচ্ছি গায়ে একটু বাতাস লাগতেছে, কিছুক্ষণ আগেও যে গরম বাতাসটা ছিল এখন সেই গরম বাতাসটা একটু কম মনে হচ্ছে। এরা সন্ধ্যা অবধি থাকবে, তারপর সন্ধ্যার পরে গরম ঠান্ডাটা কমে যাবে, বেশ কিছুটা ঠান্ডা থাকবে, ঠান্ডা বাতাসটা যদি ছাড়ে তাহলে হয়তো আরও ঠান্ডা হবে। মোহাম্মদপুর সামনে যাবো, দেখুন পুরো রাস্তায় খালি, একটা বিআরটিসি বাস আসতেছে। আমরা বামে ঢুকবো, এটা হচ্ছে সলিমুল্লাহ রোডের গলি, মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের গলি। এই গলিটা সব সময় ক্রাউড থাকে, ভিড় থাকে, প্রচুর মানুষজন এই রোড দিয়ে চলাচল করেন, গাড়িগুলাও প্রচুর চলাচল করে, এবং রাস্তার এক পাশে সবজি, ডাব, তরমুজ, আনারস, পেঁপে, মানে সব নিয়ে বসেন লাইন ধরে বিক্রেতারা। হ্যাঁ, এখান থেকে আশেপাশের লোকজন কেনাকাটা করেন। দেখি আমরা তো চলে এসেছি দর্শক, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করবেন, আর আপনাদের এলাকার কী অবস্থা জানাবেন কমেন্টে। ধন্যবাদ, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন, কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।